আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদেরকে আমি ডিম ছাড়া গুঁড়ো দুধের রসমালাই তৈরি করে দেখাবো। এই মিষ্টিটা তৈরি করতে ছানা বানানোর কোনো ঝামেলাই নেই, খুব সহজে ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর এই মিষ্টিটা খেতে এতই মজার যে খেয়েও কেউ বুঝতেও পারবে না যে এটা ছানার বদলে গুঁড়ো দুধের তৈরি। তো আসুন এই মিষ্টিটা তৈরি করে নিই। আজকে আমি হাফ কাপ দিয়ে এই রসমালাইটা তৈরি করব। এর জন্য আমি হাফ কাপ গুঁড়ো দুধ নিয়েছি। নিয়ে নিচ্ছে আমি এক চামচ পরিমাণ ময়দা, আরও নিয়ে নিচ্ছে আমি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হলে এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাকে ভালোভাবে সমানভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোথাও কম বেশি না হয়। এখন আমি এখানে নর্মাল তাপমাত্রায় লিকুইড মিল্ক নিয়েছি। আমি এখানে 3 টেবিল চামচ নিয়েছি। আমি অল্প করে দিব আর ডো তৈরি করব। আমি 3 টেবিল চামচ দুধ নিয়েছি, তো আমি এখানে 1.5 টেবিল চামচ দুধ দিয়ে মিশিয়ে নিয়েছি। আর 1.5 টেবিল চামচ দুধ এখানে আছে, তো আপনাদের কাছে একটু কম বেশি হতে পারে, তো একটু বুঝেই দিয়ে দিবেন। তবে এই ডোটা খুব বেশি শক্ত হবে না, এরকম হাতে একটু লেগে আসবে, মানে আঠার মতো একটু লেগে আসবে। এখন এখান থেকে আমি মিষ্টি বানিয়ে নেব। হাতে সামান্য আমি ঘি মেখে নিলাম। এখন আমি মিষ্টি তৈরি করব। ডোটা কিন্তু খুব বেশি শক্ত বা ড্রাই হওয়া চলবে না, তা না হলে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না। আমি প্রথমে গোল করে নিচ্ছি। আমি ডো থেকে একটু একটু করে অংশ নিয়ে এভাবে রসমালাই শেপে মিষ্টি বানিয়ে নিয়েছি। তো আমি আজকে মোট 9টা বানিয়েছি। আপনারা চাইলে আরও একটু ছোটো করে এটাকে 15 থেকে 16টা বানিয়ে নিতে পারবেন। তো এই রস এই মিষ্টিগুলো যেন এমনভাবে বানাতে হবে যেন কোথাও ফাটল না থাকে, চেষ্টা করবে। এখন আমি এটা চুলায় জাল করব, সে স্টেপটা দেখিয়ে দিচ্ছি। এখন একটা হাঁড়িতে আমি 2 কাপ দুধ নিয়েছি। দুধটাকে আমি আগে গরম করে 3 কাপ দুধ গরম মানে জাল করে 2 কাপ বানিয়ে নিয়েছি। এখন আমি এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিলাম এবং মিষ্টির পরিমাণটা যে যেমন পছন্দ করে সেটা বুঝে অ্যাডজাস্ট করলেই হবে। এখন এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি 3টে সাদা এলাচ। আমি মুখটা একটু ফেটে নিয়েছি। দুধটা যখন একবার এরকম বলক চলে আসবে, দুধটা যখন এভাবে ফুটে উঠবে একবার, তখন আমি মিষ্টিগুলো এর মধ্যে ছেড়ে দিয়ে দেব। এটা কিন্তু দুধ ঘন করা যাবে না, কারণ তা না হলে কিন্তু মিষ্টিগুলো ভিতরে শক্ত থেকে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি ঘড়ি ধরে এই মিষ্টিগুলোকে 3 মিনিট জাল করে নেব। ঠিক ঘড়ি ধরে 3 মিনিট পর আমি ঢাকনাটা এভাবে দুলিয়ে নিচ্ছি। এতে করে মিষ্টিগুলো একা একাই উপরের পাটটা নিচে যাবে, নিচের পাটটা উপরে যাবে। এখন আবারও আমি ঘড়ি ধরে মিষ্টিগুলোকে 3 মিনিট জাল করে নেব। আবারও এই পাশটাকে আমি জাল করে নিলাম 3 মিনিট। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন রসমালাইটাকে ঘন করার জন্য এখানে আমি 1/3 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। দুধ আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ এখন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আর 1 মিনিট এটাকে জাল করে নেব। উপর দিয়ে আমি একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, এটা টোটাল অপশনাল। 1 মিনিট জাল করে নিয়ে এটা আমি নামিয়ে নেব। 1 মিনিট হয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে পরিবেশন করে দেখাবো। রসমালাই চুলা থেকে নামিয়ে আমি নর্মাল তাপমাত্রায় নিয়ে আসার পর আমি ফ্রিজে রেখে আরও ঠান্ডা করে নিয়েছি, কারণ মিষ্টি খাবার ঠান্ডা খেতেই ভালো লাগে। অনেকে কিন্তু ডিম খেতে পছন্দ করে না, ডিমের ফ্লেভারটা, তারা চাইলে আমার আজকের এই রেসিপিটা ট্রাই করতে পারে। আশা করছি আজকের আমার এই রসমালাই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।